আসসালামু আলাইকুম সবাইকে ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হচ্ছে আমার এই জন্মস্থান সিলেট। ইউটিউবের যাত্রার শুরু থেকেই আমি আমার এই জন্মস্থানকে আপনাদের সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ আপনাদেরকে দেখাবো সিলেটের পর্যটন মোটেল বা সিলেটের পর্যটন পার্ক। এটি শুধু একটি পার্ক নয়, এটি সিলেটের পর্যটন হোটেল হিসেবেও পরিচিত। প্রাকৃতিক আনন্দ সুন্দর এই পরিবেশে সিলেট ভ্রমণে যদি আপনারা এখানে রাতে থাকতে চান, এখানে রাতে থাকতে পারবেন। রাতে থাকার জন্য এখানে কত টাকা খরচ পড়বে, এই হোটেলের সাথে সাথে এই পার্কে কি আছে, সব বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। সিলেটের এয়ারপোর্ট রোডে অবস্থিত উপমহাদেশের প্রথম চা বাগান মালনীচড়া চা বাগানের পাশেই অবস্থিত এই পর্যটন হোটেল বা পর্যটন পার্ক। সিলেটের সবচেয়ে প্রাচীন একটি পর্যটন কেন্দ্রও কিন্তু এটি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত এই পর্যটন পার্ক বা পর্যটন মোটেলটি আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর, এবং এর আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং গাছপালার যে এক অন্যরকম পরিবেশ, এখানে আসলে আপনি মুগ্ধ হতে বাধ্য। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এই পর্যটনের সামনে। এখানে প্রবেশ করতে হলে প্রবেশ ফি ৫০ টাকা। আপনি যদি এখানে রাতে থাকতে না চান, শুধুমাত্র এই যে ভিতরে যে একটি ইকো পার্ক আছে এবং ভিতরে কি কি আছে এগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে এখানে আসতে পারেন। টিকেটের মূল্য হচ্ছে ৫০ টাকা। তো আমরা এখন ভিতরে যাব এবং পার্কের ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো। আজকে আমার সাথে আছেন প্রবাসী সুমন আহমেদ ভাই, একজন সিলেটের জনপ্রিয় ইউটিউবার। আজ আমরা একসাথে এই স্থানটি ঘুরে দেখব। বন্ধুরা, সঙ্গেই থাকুন। সিলেটের পর্যটন মোটেল, যেটা পর্যটন নামে পরিচিত, এটি আসলে একটি পর্যটন হোটেল। তবে এই স্থানটিকে এখন ইকো পার্ক রূপে রূপান্তরিত করা হয়েছে এবং এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। এটিও সিলেট শহরের এয়ারপোর্ট রোডে অবস্থিত। আর এইদিকে আছে আরও সেই ইকো পার্কের অংশ। তো ভিতরে প্রবেশ করব, ভিতরের যে সেই অংশগুলো আছে সেই অংশগুলো দেখাবো। পর্যটন পার্কের ভিতরে প্রবেশ করেই দেখতে পাবেন জলপরীদের স্ট্যাচু, যেটি দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। এখানে সিলেট ভ্রমণে অনেকেই আসেন, অনেকে এখানে রাত্রি যাপন করেন, আবার অনেকে সিলেট ভ্রমণে আসলে এই স্থান এবং এই ইকো পার্কটি ঘুরে দেখে যান। যদি আপনারা সিলেট ভ্রমণে এখানে রাত্রি যাপন করতে চান, তাহলে কত টাকা খরচ পড়বে এ বিষয়ে সংক্ষিপ্ত বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। সিলেট পর্যটন হোটেলে যদি আপনি রাত্রি যাপন করেন, তাহলে একদিনের জন্য নন এসি রুমে ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত পড়বে, আর এসি রুমে ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পড়বে। এখানে একটি বড় হল রুম আছে, আপনারা যদি এখানে ছোটোখাটো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পার্টি করতে চান, তাহলে করতে পারবেন, যার ভাড়া পড়বে ৮০০০ টাকা। তো বন্ধুরা, আমরা এখন এই পর্যটন পার্কের যে ইকো পার্ক আছে সেই ইকো পার্কের ভিতরে প্রবেশ করেছি। আপনাদেরকে পুরো এই ইকো পার্কে কি কি আছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সঙ্গেই থাকুন। পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে ছুটির দিন কিংবা যে কোনো দিন বিকেলবেলা আপনারা এই পর্যটন পার্কে ঘুরতে আসতে পারেন। ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু এখানে ভালো ব্যবস্থা আছে। তো আমি আপনাদেরকে আরও সামনে কী কী আছে সেটা দেখাবার চেষ্টা করছি। আর বলে রাখি, আসলে এই স্থানটি বেশিরভাগ আসলে তরুণ তরুণীদের কাছে এই স্থানটি বেশি জনপ্রিয়। আপনারা যারা সিলেটের আছেন, আমার মনে হয় না যে এই স্থানে আসেন নাই, এরকম লোক খুব কমই পাওয়া যাবে আমার জানা মতো। এটি আসলে তরুণ তরুণীদের কাছে একটি অন্যতম জনপ্রিয় স্থান। আর সেটা কী জন্য সেটা নাই বা বললাম আমি অনলাইনে, আমি না বললেও আপনারা এতক্ষণে আসলে বুঝে গেছেন। এই স্থানটি আসলে অনেক নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক একটি সুন্দর পরিবেশ
এখানে আসলে যে কারও ভালো লাগবে। তো প্রথমবার আসলে সুমন ভাইকে নিয়ে এই স্থানে এসেছি। সুমন ভাই এর আগে এসেছেন, আমিও কিন্তু এর আগে অনেকবার এসেছি আমার বন্ধু বান্ধবের সাথে, তো ওনারাও অনেক ভালো লাগছে। আর সুমন ভাইয়ের সাথে এটা আমার মানে এবছরের শেষ ভ্রমণ, উনি আবার প্রবাসে চলে গেছেন অলরেডি, তো হয়তো আবার ওনার সাথে আমার দেখা হবে, আবার হয়তো আমরা দুই ভাই একসাথে দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন স্থানে ভ্রমণ করব যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঘরের মতো করা, এখানে আসলে অনেকেই আসেন, এখন এখানে বসেন, রেস্ট করেন। তো আমরা আসলে এই ইকো পার্কের ভিতরে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে বেশি নিরিবিলি থাকার কারণে কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে বা বেশিরভাগ কাপল এবং যারা আসলে কি বলবো মানে প্রিয় মানুষগুলোকে নিয়ে হয়তো এখানে এসেছেন। তবে অবশ্যই কী বলবো, এখানে একটি ইয়ে টাঙানো আছে যে ইকো পার্কে কোনো ধরনের অসামাজিক অনৈতিক কাজ করবেন না, এগুলো দণ্ডনীয় অপরাধ, এবং এখানে কিন্তু সামনেই কিন্তু পুলিশ আছে, তো আপনারা এখানে ভ্রমণে আসলে এগুলো থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, আসলে সিলেট শহরে দেখার মতো অনেক কিছুই আছে মেইন স্পট, এবং যেগুলো আসলে খুবই সুন্দর সেই স্থানগুলো আজকে আপনাদেরকে দেখালাম। তো আসলে এই দেখানোর পিছনেও একটা গল্প আছে। তো আপনারা হয়তো দেখেছেন যে আমার সাথে একজন মানুষ আছেন, আর গত কিছুদিন আপনারা দেখেছেন যে আমি যার সাথে ট্রাভেল করছি সুমন ভাই, কুয়েত প্রবাসী। তো আসলে কি বলবো, চমৎকার একজন মানুষ, আর ওনার সাথে ভ্রমণ করতে পেরে আমিও আসলে আনন্দিত। আর উনি যেহেতু দেশে আসছেন, উনি আসলে প্রবাসে থাকেন, সেই সাথে ইউটিউবিং করেন, তো উনি আসছেন এবং বলছিলেন যে সিলেটের বিভিন্ন স্পটগুলো উনি দেখবেন, অনেক জায়গায় ওনার আসলে দেখা হয়নি। তো সেই সুবাদে ওনাকে নিয়েও ঘুরছি এবং আবার নতুন করে আপনাদের জন্য আবার ভিডিওটা তৈরি করলাম। তো সুমন ভাইকে বলবো আসলে আমার চ্যানেলের প্রতি, এবং এই যে সিলেটে আসলেন, দেশে আসলেন, সিলেটে ভ্রমণ করলেন, ওনার এইবারকার যে তিনটা মাস প্রায় হয়ে গেছে, তো কেমন লাগলো এই যে তিনটা মাস, ওনার কেমন লাগলো, সেই অনুভূতিগুলো সুমন ভাইয়ের কাছ থেকে শুনবো। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার সাথে আমার পরিচয় কিন্তু প্রথমে ফেসবুকে, তারপরে কিন্তু ইউটিউবে আমাদের আদান প্রদান, পরবর্তীতে আমাদের এই সম্পর্ক তখন থেকে এখন পর্যন্ত এতটুকু এসেছে। তো আলহামদুলিল্লাহ আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো হলো। আর যারা অবশ্যই ফেসবুক ইউটিউব ব্যবহার করে থাকেন বা অনলাইনে যারা অনেকের সাথে সম্পর্ক তৈরি করেন, আসলে ভালোগুলো কিন্তু সংগ্রহ করলে ভালো হয়, আর খারাপ দিকে যদি মন্তব্য করেন তাহলে খারাপ হয়। যেমন আমাদের একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। অবশ্যই আপনিও বুঝতে পেরেছেন যে আমরা তিন মাস একসাথে করেছি কীরকম মানুষ, আমিও বুঝতে পেরেছি আপনি কীরকম মানুষ। আসলে এইরকম সম্পর্ক হওয়াটাই সবার জন্য আমি মনে করি কাম্য। তো আমি অনেক ভালো লেগেছে আপনার সাথে ঘুরে। আমার অবশ্য চ্যানেল, অবশ্যই ইউটিউব চ্যানেল রয়েছে টুরিস্টার্স, আপনি জানেন। আপনার চ্যানেল দেখে কিন্তু আমি অনেক সিলেটের দর্শনীয় স্থান দেখেছিলাম, এবং আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই কোন জায়গায় কোন জায়গায়, আপনি আমাকে হেল্প করেছেন, আমি ভিডিওগুলো তৈরি করেছি। তো অবশ্যই দর্শক বন্ধুরা যারা ডিএইচ ট্রাভেলিং ইনফো দেখেন, ফলো করেন, আমার অবশ্যই ইউটিউব চ্যানেল টুরিস্টার্স রয়েছে। আপনারা ট্রাভেলিং যারা ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেল সবাই দেখবেন দেখবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো আসলে সবার প্রতি আরেকটি ইনভাইট রইল যে টুরিস্ট স্টার্স ইউটিউব চ্যানেল, আপনারা সবাই টুরিস্ট স্টার্স ইউটিউব চ্যানেলে আপনারা সিলেটকে আবার নতুনভাবে দেখতে পারবেন, সবাই টুরিস্ট স্টার্স ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।